ভাতারে বামাদের এরিয়া কমিটির উদ্যোগে বলগুনা অঞ্চলে বুথে বুথে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষকদের ফসলের সহায়ক মূল্যের দাবি, 100 দিনের কাজ চাই, বকেয়া মজুরি প্রদান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ, অতি সত্বর কর্মচারীদের ডিএ প্রদান, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পদযাত্রায় আওয়াজ তুলল লাল ঝান্ডা। বামকর্মী সমর্থকদের উপস্থিতিতে ধর্মীয় বিভেদ নয়, মানুষের ঐক্য গড়ার দাবিতে বলগুনা গ্রামে শুরু হয়ে হরিপুর, তুলসীডাঙ্গা, শিকত্তর, মিরেপাড়া, ঢেড়িয়া গ্রাম সহ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 22টি বুথে এই পদযাত্রা পরিক্রমা করে। যাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে এই কথাই বলতে চাইছি। এই কয়েকটি কথা বলে আজকে যে পদযাত্রা শুভ সূচনা, সেই শুভ সূচনা করবে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি তুলে ধরার পাশাপাশি আগামী দিনে বামেদের কি কর্মসূচি থাকবে সে বিষয়ক তথ্য তুলে ধরা হয়। পঞ্চায়েতের হিসাব চাই, সেই লক্ষ্যকে সামনে রেখে লুটেরাদের উচ্ছেদ করে মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই এই পদযাত্রা বলে জানান বাম সমর্থকরা। পদযাত্রার সূচনা করেন সুভাষ মণ্ডল, সঙ্গে ছিলেন নজরুল হক, শফিকুল ইসলাম মণ্ডল, হরিহর চৌধুরী, কবিরুল ইসলাম, মিজানুর রহমান মণ্ডল, কামনা উদ্দিন, যুব বাম নেতা শেখ সাদ্দাম সহ আরো অনেকে। সারা পশ্চিমবাংলা জুড়ে যে পদযাত্রা, সেই পদযাত্রা সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। সেই মতো আমাদের বলগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় 19টা বুথে আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা বলগুনা থেকে শুরু হয়েছে। কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা যারা আমাদের পদযাত্রাকে আটকানোর চেষ্টা করেছিল, তারা বাইরে থেকে লোকজন জোগাড় করেছিল এবং কোনোরকম যাতে আমাদের পদযাত্রা যাতে না যেতে পারে সেই জন্য তারা বাধা সৃষ্টি করেছিল। আমাদের কমরেডরা লড়াকু মেজাজ নিয়ে তাদের চোখে চোখ রেখে আমাদের ঢেড়িয়া গ্রাম অতিক্রান্ত করে কোশিক গ্রামে গিয়ে আমাদের পদযাত্রা ঘুরে এসছে এবং আমাদের ডাঙ্গাপাড়াতে গ্রামে গিয়ে পদযাত্রা শেষ করছে। এখানে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানকার সংগ্রামী মানুষকে লাল সালাম জানাই, অভিনন্দন জানাই, তারা যে এই লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং এখানকার মানুষকে আমরা ধন্যবাদ জানাই ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে, যে এখানকার মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। পদযাত্রায় কী দাবিগুলো আপনারা শুনলেন? পদযাত্রার দাবি ছিল যে লুটেরাজের পঞ্চায়েত, যে লুট চলছে সেই লুটের পঞ্চায়েতের হিসাব চাই, গরিব মানুষের 100 দিনের কাজ চাই এবং কৃষকের ফসলের লাভজনক দর চাই এবং জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে হবে, এই দাবি নিয়েই আমাদের মূলত লড়াই ছিল। এই চোর তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে পদযাত্রা চলছে, চলবে, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি কে রূপ। ভাতর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।